the power of dreams. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সেফটি রাইডিং টিমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নিরাপদ রাইডিংয়ের জন্য আমরা সেফটি রাইডিং টিম সবসময় আছি আপনার সাথে। আজ আপনাদের জানাবো বাইকের হ্যান্ডেল বারের গ্রিপ সঠিকভাবে ধরার কৌশল। আপনি প্রায় দেখবেন অনেক রাইডার রাইড করার সময় ক্লাচ বা ব্রেক লিভারের উপর সবসময় এক আঙ্গুল, দুই আঙ্গুল বা তিন আঙ্গুল দিয়ে রাখেন, যা একদমই সঠিক নয়। ইহার ফলে আপনার বাইকটি হালকা ব্রেক বা ক্লাচ হয়ে থাকে, যা আপনার পক্ষে বোঝা একদমই অসম্ভব। এর ফলে আপনার বাইকের ফুয়েল খরচ বেড়ে যায় এবং বাইকের ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায়। ব্রেক লিভারের উপর এক, দুই বা তিন আঙ্গুল রাখার অভ্যাসের কারণে জরুরি ব্রেকিংয়ের সময় আপনার ব্রেকিং দূরত্ব বেড়ে যেতে পারে। যেমন আপনি যদি কোনো কিছু এক আঙ্গুল দিয়ে ধরেন একরকম শক্তি, দুই আঙ্গুল দিয়ে ধরলে আরেকটু বেশি, তিন আঙ্গুল দিয়ে ধরলে আরেকটু বেশি, চার আঙ্গুল দিয়ে ধরলে আরও বেশি। তাই আপনাকে এই চার আঙ্গুল দিয়ে ব্রেক করার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে বাইক রাইডিংয়ের সময় সকল আঙ্গুল দিয়ে গ্রিপ ধরতে হবে এবং প্রয়োজন হলে চার আঙ্গুল দিয়ে প্রয়োজন অনুযায়ী ব্রেক বা ক্লাচ রিভার চাপতে হবে। আমরা যেহেতু সবসময় স্বাভাবিক ও নির্দিষ্ট গতিতে বাইক রাইড করি, তাই রাইডিং অবস্থায় ক্লাচ বা ব্রেক লিভারের উপর আঙ্গুল না রাখি। তাই বাইক রাইডিংয়ের সময় গ্রিপ ধরে বাইক রাইড করি এবং প্রয়োজন অনুযায়ী ক্লাচ বা ব্রেকের ব্যবহার করি। সর্বোপরি নিরাপত্তার সঠিক নিয়ম মেনে চলুন, নিরাপদে থাকুন। আপনার নিরাপত্তাই হোন্ডার একান্ত কাম্য। সেফটি ফর এভরিওয়ান। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরিশেষে আবেগপ্রবণ না হয়ে নিরাপদে ভ্রমণ করুন।